করোনা সংক্রমণ ঠেকাতে ফের 14 দিনের কঠোর বিধিনিষেধ শুরু। এই দফায় বন্ধ থাকছে শিল্প কারখানা। বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী। আর জানাচ্ছেন মাঝারুল ইসলাম। ঈদুল আজহার ছুটি শেষ, আবার দু সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু। বিধিনিষেধের প্রথম দিনে জীবন জীবিকার তাগিদে রাজধানীতে ফিরে আসে মানুষ, বিপাকে পড়েছেন কোনো বাহন না পেয়ে। গাড়ি পাই না, হাতে হাতে পা ব্যথা হয়ে গেছে, বাচ্চারা খুব কান্না করতেছে। চাকরি থাকবো না, চাকরি করতে লাইতে হবে ঢাকা। কি জন্য আমরা চাকরি করি? রুটি আনছি, রুটি খাইনি, বাংলাদেশকে ভালোবাসা। যখনই লকডাউন হয়ে গেল করোনার পরে বেঁচে থাকার জন্য আমি এই গাড়িটার ব্যবস্থা করি। বিধিনিষেধ নিশ্চিতে কাজ করছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সাধারণ যানের পাশাপাশি তল্লাশি থেকে ছাড় পাচ্ছে না ফ্ল্যাগ স্ট্যান্ড থাকা যানবাহনও। অতি কঠোর লকডাউন, আরো অতিরিক্ত কঠোর অবস্থানে আমরা আসব। আমাদের আইনের আওতায় যেগুলো নাই তাদেরকে আমরা যেতে দিচ্ছি না। করোনা সংক্রমণ রোধে সবাই লকডাউনের পক্ষে, তবে শ্রমজীবীদের রুটিরুজির বিষয়টি সরকারকে ভাবার পরামর্শ সাধারণ মানুষের। মাসুদ ইসলাম, নাগরিক, ঢাকা।